এই মুহূর্তে সিলেট শহরে আছেন সহকর্মী ক্রামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে সিলেট বিভাগের সবচাইতে বড় অভিজাত এলাকা এই শাহজালাল উপ শহর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই উপশহরে আটটি ব্লক আছে এবং আটটি ব্লকেরই আমার পিছনে যে এরকম পানি দেখা যাচ্ছে প্রায় এরকম দশার মধ্যে আছে এই এলাকার মানুষেরা একেবারে যাকে বলে বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকে শুধুমাত্র এই বছর নয় প্রতিটি বছর শুধুমাত্র সুরমা নদীর পানি বাড়তে থাকলে তাদের এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এই সুরমা নদীর পানি গত দুদিন থেকে বিপদসীমোর সামান্য উপদ প্রবাহিত হচ্ছে নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বিপ্চীমা ওঠার আগেই সুরমান এই এলাকায় পানি প্রবেশ করেছে যার কারণে এই এলাকার পানি কোনোভাবেই নামছে না এ থেকে পরিত্রাণের জন্য সুরমা নদী খননের প্রতি গুরুত্ব দিয়েছিল দু সালে যখন এই উপশহর পুরো একতলা পানির তলে তলিয়ে গিয়েছিল পানি নিচে তলিয়ে গিয়েছিল তখন সুরমা নদী খননের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল পঞ্চাশ বছরের ইতিহাসে এটা প্রথম কিন্তু পরবর্তীতে থেমে যায় সেই সুরমা নদী খনন এই কিছু সময় আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মমিন আমাদেরকে বলেছে যে সেই খননের আবার উদ্যোগ তিনি নিতে যাচ্ছেন এবং একমাত্র বিকল্প সিলেট সিলেট নগরীকে যদি পানি মুক্ত রাখতে হয় একমাত্র নদী খনন ছাড়া আর কোনো বিকল্প নয় আপনারা দেখতে পাচ্ছেন উপশহর এলাকার এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে উপশহর এলাকার একটি ভ্রাম্যমান বাজার রয়েছে এই বাজারটি পুরো পানির নিচে তলিয়ে গেছে কিছু কিছু দোকান তারা ব্যবসা করছে অন্যান্য দোকানগুলো বন্ধ করে তারা রেখেছে কারণ হচ্ছে কি পানিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এইভাবে ব্যবসা ব্যবসা করা সম্ভব এই মুহূর্তে যদি আমি নদীর খবর বলি যে সুরমা এবং কুশিয়ারা চারটি পয়েন্টে পশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কানাইঘাটে সুরমা নদী পঁচাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটে সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে কুশিয়ারা নদী অমলসীতে একশো চুরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শেওলাতে মাত্র নয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সব কিছু মিলে একেবারে বলা যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে সিলেটের মানুষ আছে রয়েছেন এবং বিশেষ করে গোয়েনঘাট জৈন্তা এবং কোম্পানিগঞ্জে যে বড় ধরনের আকস্মিক বন্যায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেখানে ঘরবাড়ি এক বিপর্যস্ত অবস্থা রয়েছে পদঘাট একেবারে বিপর্যস্ত অবস্থা রয়েছে মোটামুটি এই ছিল সিলেটে আকস্মিক বন্যায় যে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে তার সবশেষ খবর ছিলাম সিলেট দেখছেন এ সময় বাণিজ্য সঙ্গেই থাকুন ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে ছয় হাজারের বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে সম্মত যেকোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার